সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের গল্প। দর্শক, আপনারা জানেন অসহায় মানুষের জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরা হয়, তেমনি আজও আর এক বোনের জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরবো। তো দর্শক, চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো। সত্যি কি ভালো আছেন নাকি মিথ্যা কথা বলছেন? ভালো না থাকলেও বলবো ভালো, এখন কি করব যেটা বলতে হয়। আচ্ছা, তো দিনকাল কেমন যাচ্ছে বোন? দিনকাল এখন অনেক খারাপ যাচ্ছে। কেন খারাপ যাচ্ছে? খারাপ যাচ্ছে ঠিকানাই বলেন, কেন খারাপ যাচ্ছে? খারাপ যাচ্ছে এগুলো মানে কি বলবো, কাজ কাম করতে পারতাছি না। কেন? কাজে গেলে যেমন আমরা গার্মেন্টসে চাকরি করি, সাবকন্ট্রাক্টে কাজ করি, তো এখানে কাজ থাকে না, এই থাকে এই নাই। এখন আমরা কিছুদিন ধরে অনেকদিন ধরে বাসায় বসা, তারপর আবার হাজব্যান্ড চাকরি করে, সেও ঠিক মতো টাকা পয়সা ই করতে পারতেছে না, দেয় না। ছেলেটা নিয়ে একটা বাসা ভাড়া থাকি, খুবই কষ্ট হইতেছে। তারপর আবার যে অবস্থা দেশের জিনিসের, মানে কিছু ভালো কিছু খাইতে চাইলেও খাইতে পারতেছি না, কি না, মানে খুবই খারাপ অবস্থা যাইতেছে। থাকি ভাড়া, থাকার সময় ভাড়া না থাকলে কোথায় থাকবো, ভাড়া দিয়ে থাকি, মাস শেষে বাড়ি আল্লাচি করে চিল্লাচিল্লি। আমার ছেলে একটা পড়ায়, আর ছেলের অনেক দিন ধরে আমার স্কুলে অনেক টাকা জমা রয়েছে, সেই টাকাও দিতে পারতাছি না, স্কুলে ডাকে লজ্জায় যাই না, মানে ছেলেও ঘরে এসে খুব রাগারাগি করে, এটা করে ওইটা করে, মানে চায়ের ওই দিক দিয়ে খুব যন্ত্রণার মধ্যে আছি আর কি। আর কী কাজ করবো, আর কাজে গেলেও এখন যেই অবস্থা, কাজও দিতে চায় না মানুষ। এক হতে হয়েছি আবার মূর্খ, কোনো পড়ালেখা জানি না, যে কাজ করে খাবো। আচ্ছা, ভালো একটা চাকরি করতে যাবো, তারা পড়ালেখা খোঁজে। সংসার জীবনটা আসলে ছিন্ন কি কারণে, মানে আপনার দুর্বলতা ছিল কি না, বা অন্য জায়গায় কোনো সম্পর্ক ছিল কি না, এই কারণে সংসারটা দূরত্ব সৃষ্টি হয়েছে ভাইয়ের সাথে, কারণটা কি? সংসার ই হয়েছে ওই যে কিছুদিন আগে আমাদের অনেক, মানে আমার আগুন লাগছিল আর কি, আগুন লাগছিল। আগুনে মনে করেন আমার হাজবেন্ড আসছিল বাসায়, 4-5 দিন হয়েছে আর কি আইসে, তো তার পকেটে সবই ছিল, লাইসেন্স মাইসেন্স সব কিছু একদম পুড়া গেছে, গা পুড়া পুরা, তার একদম সব শেষ করে দিছে, তারও শেষ করছে আমাদেরও শেষ করছে। পরে ক্ষতিগ্রস্ত হয়েছি অনেক, হওয়ার পরে এই এলাকায় আইসা একটা রুম ভাড়া নিছি। আচ্ছা, রুম ভাড়া নিছি, তো তারও লাইসেন্স নাই মাইসেন্স নাই, চাকরি নিতে পারে না। পরে একটু পুরা কাগজ পাইছে, ওইটা দিয়ে লাইসেন্স অনেক দৌড়াদৌড়ি করে ওইটা ই করছে, এখনও লাইসেন্স হাতে পায় নাই। তো আমার হাজব্যান্ড চাকরি করে, তারও অবস্থা ভালো না, ঠিক মতো বেতন টেতন দেয় না, ওইখানে বেতন দেয় এই 25 তারিখে, তো ওই স্যালারিও ঠিক মতো পায় না, তো সেই চলতে পারে না, আমাদের দিব কীভাবে। না, আমি আমার ছেলেটা নিয়ে আর কি খুব ই অবস্থায় থাকি, ঠিক মতো খাইতে পারি না এটা সেটা। এখন কেউ দেখলে হয়তো বিশ্বাসও করবে না, কিন্তু যার যারটা সে সে জানে। আপনাকে তো দেখে মনে হয় না যে আপনি অভাবে আছেন। হ্যাঁ, ওইটা অনেকেই বলে যে আমাকে দেখে বিশ্বাস হয় না, কিন্তু মানুষ বিশ্বাস করুক না না করুক সেটা আমার দেখার বিষয় না, আমার যে কতটা ইতে আছি আমারটা আমি জানি আর উপরওয়ালা জানে। আচ্ছা, এখন যেহেতু একা থাকেন সন্তানকে নিয়ে, এতে অনেকেই তো অনেক রকমের কথা বলে, তাই না? ওইটা তো বলে, হাজবেন্ড কাছে থাকে না এটা সেটা, আমার হাজবেন্ডও বলে যে আমি থাকি না এটা সেটা, আমারে দূরে রাইখা দিছে। আমি কি আপনার আমি দূরে রাখছি কই, আপনি তো চাকরি বাকরি করার লেগা এদিকে চাকরি বাকরি পান নাই লেগা দূরে দূরে থাকতে হয় আপনি। আচ্ছা, আর আমার ছেলে নিয়ে আমি থাকি, তো মানুষে কি বললো না বললো এগুলো শুনে লাভ আছে? আমি যদি ভালো হইয়া চলি তাহলে মানুষ তো আমার দেখবে, আমি খারাপ করলেও দেখবে ভালো করলেও দেখবে, আর একজনের চলাফেরাতেই মানুষ বুঝতে পারে সে খারাপ না ভালো না। যখন আপনি একসাথে ছিলেন তখন কি কোনো সন্দেহ করতো আপনাকে? সন্দেহ সবসময় একটু একটু করতো, ওইটা মানে এত ভালোবাসার মানুষটিকে যে বন্ধুদের দূরে রাখতো, বন্ধুদের কাছ থেকে এলাকাবাসী থেকে দূরে রাখতো, সেই ভালোবাসার মানুষটিকে কেন সন্দেহ করতেন তিনি? সন্দেহ করে সে তো আমার কিছু কোনো সময় দেখে না, আমি বলছি যে দেখো আপনি দেখেন, আগে তো আমি আরও ইয়াং ছিলাম, তখন তো আরও মানে ছেলে মেয়ে যখন হয় নাই তখনই তো আমি কিছু করি নাই, কোনো দিকে আজ্ঞাই নেই, হ্যাঁ পাবারাই নেই, আর এখন আমার আস্তে আস্তে বয়স হইতেছে, এখন আমি আর কী করুম, এখন কি আমার এই করার ওইগুলা বয়স আছে
যে আমি একদিকে এটা করবো এরকম বা আমার সন্দেহ করার মতো কোনো কারণ আছে, তারপরেও সে মানে এগুলোই করে। তো আমি এগুলো করলে না আর আমার এগুলো ভালো লাগে না, মানে নিজের কাছে অস্বস্তি অস্বস্তি লাগে যে আমি কিছু করি না তাও আমার দোষের আমার দোষ ধরে। মানে আপনি যখন একসাথে ছিলেন তখনও তিনি সন্দেহ চোখে দেখতেন? বিয়ের কত বছর পরে সন্দেহ শুরু হয়েছে? বিয়ের এই যখন আমার মানে কি বলবো আর সন্তান হওয়ার পর থেকে নাকি আগের থেকে? ও হওয়ার পর থেকে। হ্যাঁ, হওয়ার পর থেকেই সন্দেহ করতেন? কেন সন্দেহ করতেন? অবশ্যই কিছু দেখেছি আপনার কাছ থেকে পেয়েছি। না আমার কি দেখতে, দেখলে তো হাতে নাতেই ধরতো। হাতে নাতেই তো ওটা ধরতো। আছে না অনেক পুরুষরাও শুধু শুধু এটা করে ওটা সন্দেহ করে ওই ধরনের আর কি, কেউ একটা কথা বললো ওই ওনার কথাটাই ধরবে, মানে আপনার কথা বিশ্বাস করবে না? না না। আচ্ছা, প্রতিদিন রাত্রে বাসায় কি আসতেন তিনি? হ্যাঁ, ওটা বাসায় আসতো, যখন কাছে কিনারে চাকরি করতো বাসায় আসতো। বুঝতে পারছি। তো চৈতি আপা, আমরা শুনছিলাম টাঙ্গাইলের চৈতি আপার জীবনের গল্প। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে তিনি এসেছেন এবং তার ব্যক্তিগত কথা শেয়ার করতেছেন, এবং আপনারা যারা দেখছেন সবাই প্রোগ্রামটা শেয়ার করে দেবেন, অনুরোধ রইল। এবং এই বোন যেন ভালো একটি জায়গায় পৌঁছাতে পারে এবং তার অসত্য জীবন যেন দূর হয়, সেই কারণে কিন্তু তিনি আপনাদের সামনে এসেছেন। এবং তার সন্তানের পড়ালেখা এবং নিচে চলার মতন তার অ্যাবিলিটি নেই, এবং চাকরিও তিনি করছেন না, পড়ালেখা নেই, বিদায় তিনি বলেছেন। পড়ালেখা থাকলে হয়তোবা তার যে সৌন্দর্য আছে আরও চাকরি, ভালো চাকরি পাইতেন, তাই না? জি। কিন্তু অনেকেই তো সুন্দর দেখে টানে। সুন্দর দেখে টানলে কি, অনেকে বলে যে আমি একটা হসপিটালে চাকরি নিতে চাইছি মুসা মাসির, তো আমারই এক ভাগ্নি ওইখানে চাকরি করে, তার বাপ বলে কি মামি তুমি ওই চাকরি করতে পারবো? আমি কই কে, তো তোমারই তো দেখা যায় একটা ম্যাডামের মতো। আমি কই কি ম্যাডামের মতো দেখলে গো, আমি সব কাজে যেমন নিজের ঘরের কাজ করি সবার কাজে আমি ওইভাবে করতে পারব, দেখাই দিলে সবই পারব। আর নিজের পরিচয় পড়ালেখা নাই দেখেই তখন আমার এই মুসা মাসির কাম নেওয়া লাগতেছে। তো ওইখানে আমার মামি কাজ তো আসলে ছোট করে দেখা, ভাগ্নি অনেক হাসতাছে কয় মামি তোমারে মাশাআল্লাহ দিলে কত ই দেখা যায়, আর তুমি যাবা চাকরি করতে ওই চাকরি অন্য কোনো একটা হইলো। আমি কিছু দিন না আমি পারবো কে, টাকার লেগে আমার ওই চাকরি মানে ছোট আমি মনে করি না যে ওইটা ছোট কাজ, সবসময় বড়ই দেখতে হইব কে, টাকার জন্য মানুষ সব কাজই করতে রাজি। তো আমি এর জন্য আমি আমার ভাগ্নি বিশ্বাস করে না, হাসতাছে। পরে আমি বলি আমার একটু ঢুকাই দে হসপিটালে, কয় কি মামি তুমি পারবা না? আমি কইছি নিয়ে আর দেখ পারি না না পারি, তো কার কজন রে মানে বলা যায় চাকরির কথা, বলি আর কারোর কাছে বলি না, বললেও হয় না কিছু না দেয়। আপনি বলছিলেন যে চাকরিতে নেওয়ার পরে অনেকে অনেক কথা বলে এবং অনেকে অনেক মন্তব্য করে এবং খারাপ কথাও বলতে চায় এবং অনেক বাজে প্রস্তাবও দেয়, এমনটি আপনি বলছিলেন। আসলে পাল্টা কথাও বলে। হ্যাঁ, যে চাকরি কি বলে এরকম একটু আমরা জানতে চাচ্ছি, আসলে কি বলে? কি বলে যে চাকরি করা লাগবে না, এটা করো ওই কাজ, মানে খারাপ খারাপ ইঙ্গিতে কথা। আপনার ভালো লাগে না? না না। কেন? না দরকার নেই আমার ওইভাবে টাকা নেওয়া, তাই ভালোভাবে থাকতে চান? এই ভিডিওতে আসছেন এবং এখানে তো অনেকেই অনেক রকম কথা বলবে, তাহলে আপনি তো মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর, তো সে সুন্দর মানুষটিকে যদি বিভিন্ন কথা বলে তখন কি সহ্য হবে? কথা বললে এখন আর কি করার আছে, আমি তো না পারতে পক্ষে মানে বাধ্য আমি আশা করি। আচ্ছা, এখন কি যদি এই প্রোগ্রাম দেখে আপনাকে সরাসরি কেউ প্রস্তাব দেয় তাহলে কি করণীয়? প্রস্তাব দিলে আমি কি আমি যাব নাকি? আমার ছেলে আছে একটা, আমার ছেলে নিয়ে আমি আমার আশা করছি, তাই যেহেতু মেয়ে না ছেলে, ঘুরে ঘুরে করতে পারলে আমি মনে করি আমি সারা জীবন সুখী। সুখী না, তারপরও পাশে একজন মানুষের তো দরকার। না আমার আর যেহেতু আমি আমার হাজবেন্ড ছাড়ি না, আমার হাজবেন্ড এখনো আছে, আমার ওইটুক মানে আমার ভরসা আছে, যদি আমার হাজবেন্ড নিজে ভরসা না করে কিন্তু আমার আশা আছে যে এখন আমার সাথে তার কিছু হয় নাই। এমনি কথাবার্তা হয় না হয়তো দুইজনের দূরত্বই চলতেছে, কিন্তু আমার তো ওই আশাটা আছে যে আমার হাজবেন্ড এখন আছে, আমি তো হাজবেন্ড ছাড়া না। আচ্ছা, আপনি বলছিলেন যে তার সাথে আর সংসারই করব না এমনটি বলছেন, এটা আসলে কি কারণে বলছিলেন? ওইটা মাঝে মধ্যে রাগ উঠলে বলি, রাগ উঠলে বলি। তাহলে কি সে যদি সংসার করতে না চায় তাহলে আপনি কি করবেন মনে করেন?
এখন উনি না চাইলে তো আর জোর করে করানো যাবে না। নাকি আপনার ইচ্ছা নাই না তার ইচ্ছা নাই কোনটা? আমার ইচ্ছা আছে, আমি যেহেতু চাই না, একটা স্বামী হলো মাথার উপরে ছাতা, ওইটা ছাইরা এমনি স্বামী থাকতে মানুষ নানান কথা বলে, তো স্বামী না থাকলে তারও মানুষ নানান কথা বলে। মানে স্বামীটা কি আপনি নিজেকে পরিচয় দিয়ে রাখছেন না নিজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এটা নাকি? না না, ওই ধরনের কেন হবে যে স্বামীরা আমি মানে রাইখে অনেক কিছু করতেছি এমনটি তো অনেকে ধারণা করে যে স্বামীকে সাইনবোর্ড হিসেবে রেখেছেন এবং তিনি তার স্বাধীনতা ভাবে ঘুরে বেড়াচ্ছেন। না না, আমি আমি স্বাধীনতা না, আমি যেখানে যাই ওনারে বলি, কিন্তু এই যে এখন যেইটা করতে আসছি আসলে এই জিনিসটা আমি ওনাকে বলিনি। আচ্ছা, এটা আমি অনুমতি নেই না, এটা এখন আমি আমার মানে আমি কি বলবো আর আর্থিক অবস্থার কারণে আমার আর কি আসা। এখানে আসলে সহযোগিতা পাবেন? হ্যাঁ, একটু সহযোগিতা যদি পাই তাহলে আমি একটু ভালো থাকতে পারবো, এবং কি আমি ভবিষ্যতে আমার তার এরকম যাবে না, আর আমার বয়সও থাকবে না, মানে আমার যদি কিছু একটু হয়। আচ্ছা, এখন কি একজন বন্ধু চাচ্ছেন পাশে? বন্ধু দিয়ে কি করবো? হ্যাঁ চাচ্ছেন মনে হয়, হাসিতে বলে যে বন্ধু চাচ্ছেন নাকি? ওইটা দেখা যাবে পরে, মানে দেখা যাবে, একটু সম্মতি আছে। দর্শক, সেই চৈতিয়াবা বলছিলেন যে যদি সেরকম পাশে কোনো বন্ধু থাকে সহযোগিতা করে হয়তোবা ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে, এমনটি তিনি বলছিলেন এর আগে। তো দর্শক, আমরা একটু টাকা না পা আমরা আজকে দর্শকের কাছ থেকে বিদায় নেব, এবং দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? দর্শকের উদ্দেশ্যে কি, যারা আমার এটা দেখবে, যারা মানে দেখবে, আমি তাদের কাছে একটু অনুভূতি জানাই, তারা যেন আমার একটু সহযোগিতা করে, তাদের সহযোগিতায় আমি একটু ভালো থাকতে পারবো। দর্শক, আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি, এবং শুনছিলাম চৌতিয়াপার জীবনের গল্প, টাঙ্গাইলের মেয়ে। তো আমরা পরবর্তী প্রোগ্রামে আপনাদের সামনে নিয়ে আসবো এবং বাকি কথাগুলো আমরা শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যাবার আগে একটি কথা বলে অবশ্যই আপনারা যাচাই করি এবং চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে একটা সিদ্ধান্ত নেবেন, এবং যদি আপনারা সহযোগিতা করেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। তো দর্শক, ভালো থাকেন, এবং আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।